ধারা জারি থাকলেও অফিস থেকে কিলোমিটারের মধ্যে জমায়েত এক থাকল তৃণমূলের আর সেই জমায়েত সরাতে হিমশিম খেল পুলিশ বুধবার সেই ছবি উঠে এলো মুর্শিদাবাদের জলঙ্গিতে জানা গেছে গত নয় জুন থেকে শুরু হয়েছে রাজ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার কাজ তারপরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি উঠে এসেছে তারপরেই প্রথমের একশো ধারা ঘোষণার দূরত্ব বিডি অফিস থেকে একশো মিটার দূরত্ব বাড়িয়ে তা এক কিলোমিটার করা হয় তারপর থেকেই পুলিশের প্রচার শুরু হয় কিন্তু কে করে কার তোয়াকা বুধবার পঞ্চম দিনেও জলঙ্গিতে সকাল এগারোটা থেকে শুরু হয় মনোনয়ন জমার কাজ সেই মনোনয়ন জমা হওয়ার কাজ শুরুর পর থেকেই বিডি অফিসের এক কিলোমিটার তো দূরের কথা একশো মিটার গন্ডির মধ্যেই ভিড়ে ছবি উঠে এলো পরক্ষণে জমায়েত বাড়তে থাকলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশের কথা না শুনে এক কিলোমিটারের মধ্যে অবস্থান করে থাকল তৃণমূলের জমায়েত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল তারা নানান অজুহাতে জমায়েত খাড়া করেছেন তারা আমাদের প্রার্থী আসছে নমিনেশন জমা দেওয়ার জন্য তার জন্য আমরা দেখার জন্য এসেছি এক কিলোমিটার তো ওটা থেকে এখানে এক কিলোমিটার আমাদের এখানে ওই কোনো খেঁচা বেঁচা কোনো ই মানে পরিবেশ খারাপ এসবের কোনো ব্যাপার নেই আর সবাই আমরা সবাই একসঙ্গে একতাভাবে আমরা সব এখানে নমিনেশন জমা হচ্ছে আর এখানে যে কোনো দাঙ্গা কিংবা কোনো একটা বিশৃঙ্খলা কোনো সৃষ্টি না আপনারা তো আছেন দেখতে পাচ্ছেন